হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমি সংযুক্ত চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি সকাল সকাল তোমাদের সামনে কাঁকড়া নিয়ে হাজির হয়েছি এই কাঁকড়াগুলো মাঠের থেকে ধরে আনা হয়েছে বাবা ধরে নিয়ে এসছে তো আজ কাঁকড়া রান্না করা হবে আর কাঁকড়া রান্না করার সমস্ত দায়িত্বটুকু আমার উপর পড়েছে তো ঠিলেই কাঁকড়া আছে ওখান থেকে এক একটা করে বের করতে গেলে কামড় খেতে হবে তার জন্য আমি একটা বড় পাত্রে কাঁকড়াগুলো ঢেলে নিচ্ছি যে এখান থেকে এক একটা করে ধরবো আর ছাড়াবো তো দেখতেই পাচ্ছ দেখো কেমন করে কাঁকড়ারা তো এরকমভাবে আ করে থাকে আর তার মধ্যে যদি একটা আঙুল কোনোভাবে ঢোকে তাহলে তো কোনো কিছু বলারই থাকবে না হাত তো মানে কেটে টেটে রক্তাক্ত অবস্থা হয়ে যাবে তো এখন আমি এই কাঁকড়াগুলো এক একটা করে ধরবো ছাড়াব তো তার আগে তোমাদের দেখাচ্ছি আমি কাঁকড়া ধরে যে কাঁকড়া ধরে ধরতে পারি কি না বা কী সেটা তোমরাও দেখতে পারবে তো দেখো জ্যান্ত কাঁকড়া আমি এই যে ধরে এখন তোমাদের দেখাচ্ছি কাঁকড়া নিয়ে একটু নাচানাচি করে নিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর তোমরা কাঁকড়া কে কে খেতে ভালোবাসে সেটাও অবশ্যই জানিও তাই দেখো কাঁকড়া নিয়ে খেলা করছি তো খেলতে খেলতে কী বলবো আর খুশ নেই আমার তো দেখো কাঁকড়া আ করে আছে দাঁতের ভিতরের তা তো দেখতেই পাচ্ছ কত বড় বড় কাঁকড়া আর কি বলবো কাঁকড়া ধরলেই পা হাতে থেকে যাচ্ছে আর কাঁকড়াগুলো পড়ে যাচ্ছে কি আর বলবো কাঁকড়াগুলোর হয়তো ভিটামিনের অভাব তো তার জন্য এরকম হচ্ছে তো এই কাঁকড়াটা আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম তো দেখো ছাড়াতে গিয়ে আমার এরকম হবে আমি কখনোই ভাবতে পারিনি তো কামড় খেতে হয়েছে আমার কাঁকড়ার তো এই কাঁকড়াটা আমার হাত থেকে পড়ে গেছে আর এই কাঁকড়াটা আমি ধরতে গেছি আর দেখো কি মজার ঘটনা ঘটছে আমি যতবার হাত দিয়ে ধরতে যাচ্ছি আর কাঁকড়াটা উল্টা আমার দিকে তেরে আসছে তো অ্যাকচুয়ালি কাঁকড়াটার সাথে আমার যুদ্ধ হচ্ছে যে আমি ওকে ধরতে পারবো কি পারবো না তো দেখো আমি আঙুল দিচ্ছি আর কাঁকড়াটা উল্টে আমার দিকে ধেয়ে আসছে মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে আর দাঁতগুলো তো দেখতেই পাচ্ছ কীরকম করে আছে তো এটা সব থেকে আমার কাছে মজার জিনিস হয়েছে আর একটু ভয়েরও কারণ আমি কাঁকড়া যতবার ধরতে গেছি আর কাঁকড়াটা ততবার আমার দিকে ধেয়ে আসছে মনে হচ্ছে আমাকে দেখো 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 সবাই দেখো কেমন করছে কাঁকড়াটা আমাকে মনে হচ্ছে আমাকে ধরতে পারলে তো একেবারে মেরেই ফেলবে হ্যাঁ তো দেখো কাঁকড়ার সাথে আমার এরকম যুদ্ধ হয়েছে তো আমি এটা শেয়ার না করে পারলাম না তোমাদের যে কাঁকড়াও আমার সাথে যুদ্ধ করেছে আমার দিকে তেরে আসছে তো অনেক কষ্ট করে অনেক মানে নিজের ভয়টাকে জয় করে আমি শেষ পর্যন্ত কাঁকড়াটাকে ধরতে পেরেছি আমি কখনোই ভাবিনি যে আমার কাঁকড়ার সাথে জীবনে কোনো দিন যুদ্ধ করতে হবে তো কাঁকড়াটা অনেক কষ্ট করে আমি ধরলাম তো এখন কাঁকড়াটা আমি ছাড়িয়ে নেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাঁকড়া ছাড়াই প্রথমে কাঁকড়ার মোটা পাটা বাদ দিয়ে যে বাদ বাকি চারটে পা আছে ভালোভাবে টাইট করে উপর দিকে টাইট করে ধরে দুটো আর খোলসটা আলাদা হয়ে গেলে তো আমি এইভাবে সব কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব সবকটা ছাড়ানো দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে তো তার জন্য আমি সবকটা এখন ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো কাঁকড়া ধরবো আর কাঁকড়ার কামড় খাবো না তা করলে হয় তো দেখো আমি সত্যি সত্যি কাঁকড়ায় কামড় দিয়েছে তো এখানে ছাল উঠে আমার কামড় দেখা যাচ্ছে তো মাঠের আমার বাবা ধরে নিয়ে এসেছিলো তো এই কাঁকড়া আমার এই কাঁকড়া দিয়ে এখন রান্না করা হবে তো তোমরা কে কে খাবে শিগুলি চলে আসো দেখো কাঁকড়া গুলো ছাড়ানোর পরেও কেমন করছে ছেলে এবার আমি চলে এসেছি কলপারে কাঁকড়াগুলো পরিষ্কার করার জন্য প্রথমে আমি কাঁকড়ার শরীরটা মানে বডিটা আর খোলসটা আলাদা করে নিয়েছি তো এই যে কাঁকড়া ছাড়ানো আর এই যে কাঁকড়ার ঘিলু তো কাঁকড়ার ঘিলুটা পরিষ্কার করে নিতে হয় প্রথমে কারণ কাঁকড়ার খিলুগুলো বাইরে বের করে পরে জল দিয়ে ধুলে পরে জলের সাথে সেগুলো বেরিয়ে চলে যায় কিছুই থাকে না তো এইভাবে খুলসে থাকা অবস্থায় ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় কাঁকড়ার খিলুর নোংরা জলগুলো সব বের করে দিতে হয় যাতে নোংরা জলটা না থাকে তো এবার এইভাবে আমি একে একে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে কাঁকড়ার ঘিলুটা তোমাদের বের করে দেখাবো যে কীভাবে বের করে কাঁকড়ার এই ধারে যে লেগেছে আমাদের এখানটায় যে চামড়াটাই উঠে গেছে যে এই ধারে গেছে দেখো কেমন ভাবে কাঁকড়ার ঘির বের করে এইভাবে নিয়ে এখানে আবার চাপ দিতে হয় না ওটায় আঙুল লেগে কেটে যায় আমার চুল কাকে নিয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও আর অবশ্যই বলো কাঁকড়া খেতে কে ভালোবাসো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অল নোটিফিকেশানটি ক্লিক করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি একে একে সব কাঁকড়ার ঘিলুগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রচুর সময় লাগে কাঁকড়া কাটতে তো সেগুলো আমি তোমাদের সব দেখাচ্ছি না এতগুলো কাঁকড়ার এইটুকু ঘিলু বেরিয়েছে তো এই ঘিলু দিয়ে যে কোনো বড়া খেতে খুব সুস্বাদু লাগে আমি প্রথমে একটা নিরানি নিয়ে নিয়েছি তো নিরানিটা দিয়ে আমি কাঁকড়ার পায়ের গোড়ার দিকটা এভাবে বাড়ি মেরে মেরে আলাদা করে নিচ্ছি পাগুলো কাঁকড়ার বডি থেকে তো এবার হচ্ছে এই যে সামনে দুটো শক্ত জিনিস থাকে মানে দাঁতের মতো নাকি সেটা আলাদা করে নিতে হয় এইভাবে বাড়ি মেরে আর উপরে এখানে রেশমের চুলের মতো থাকে তো সেগুলো আলাদা করে নিতে হয় পিছনে আরেকটা খোলস থাকে সেটাকেও বাইরে ফেলে দিতে হয় তো এইভাবে কাঁকড়াগুলো সব পরিষ্কার করতে হবে আর এরপরে পায়ের যে দাঁত দুটো থাকে সেই দাঁত দুটো এইভাবে ভেঙে নিতে হয় কারণ এটা খাওয়া যায় না আর এই কাঁকড়ার দাঁতের নিচে যে অংশটা দেখা আঙুল দেওয়া আমার সেখানটায় কাঁকড়ার পায়ের ভিতর মাংস টাইপের থাকে সেটা খেতে খুব ভালো লাগে তো এইভাবে আমি কাঁকড়াগুলো এখন পরিষ্কার করে নেব একে একে আমি সবকটা কাঁকড়া কেটে ফেলেছি তো একটা পাত্রে কাঁকড়া আর কাঁকড়ার পা রয়েছে আর একটা পাত্রে কাঁকড়ার ঘিলুগুলো আছে তো কাঁকড়ার ঘিলু দিয়ে যে কোনো রেসিপি ভাজি বা বড়া বলো প্রচণ্ড পরিমাণে সুস্বাদু লাগে খেতে তো আমার কাটা কমপ্লিট আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কাঁকড়ার বাড়তি জিনিস তো এগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় তো এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব কাঁকড়ার রেসিপি তো তোমরা সেটা অবশ্যই দেখো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো